হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, ইনশাল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে অনেকদিন পর আবার আপনাদের মাঝে চলে আসলাম। আজকেও আমি ব্লগ দেখাবো, তো আজকে আমি একটু অন্যরকম ব্লগ দেখাবো। এই যে ব্লগটা আজকে দেখাবো সেটার নাম হচ্ছে মুজাহিদ ব্লগ। তো শুরু করা যাক। এই যে ব্লগটা করাতে যেসব লাগবে, ফ্রেম, এই যে কাপড়, এই যে দুই রকম তিন রকমের রং নিয়ে নিয়েছি, এই কেচি, আর এই পস্টিকটা লাগবে, এইটা এটা লাগবে। তো শুরু করে দিই আমি। এই যে এইভাবে করে এই পস্টিকটা কাটতে হবে, এভাবে চাকুনা করে নিয়ে, তারপর এভাবে তিন কোনা করে, বা আপনারা চাকুনা করেও দিতে পারেন, এভাবে করে কাটতে হবে। তো কাটে আমি কামি আগে কাটে রেখেছিলাম, তো এভাবে লাগাই নিব। এখন সামনে আমি দেখাবো, এভাবে লাগাই নিব। লাগাই নিলাম। তো প্রথমে আমি তিন কালারের রং করব। তো প্রথমে আমি যে রংটা করব সেটা হচ্ছে লাইট কালার, কারণ দুই তিন কালারের রং করতে গেলে একসাথে লাইট কালার থেকে শুরু করতে হয়। তো আমি লাইট কালারটা আগে করব, হলুদ কালার। এই যে আমি রংটা ঘুলে নিয়েছি, রংটা সুন্দর করে ঘুলে নিয়েছি, এখন আমি শুরু করব। তারপর এখন আমি কিছুক্ষণ রাখলাম যেন একটু শুকায় যায়। তো এখন একটু একটু ভিজা আছে, কিন্তু আপনারা যখন নিজেদের কাপড়ে করবেন তখন সম্পূর্ণ শুকায় নেবেন, না হলে এই কস্টিকগুলো তুলতে গেলে তখন ভিতরে রং ঢুকে যাবে। তো এখন আমি আরেকটা রং শুরু করি। এবার আমি দিব হচ্ছে যে মিষ্টি কালার রং, এই রংটা দিব। তো এই রংটা দেওয়ার আগে আমি আবার সেই আগের মতো কস্টিক লাগাই নিব। কস্টিকগুলো আমি কাটে রেখেছিলাম আগে, কস্টিকগুলো আমি এখন লাগাই নিব। কস্টিকগুলো আগে লাগাই নেব, তারপরে করব। এই যে আমি কিছুটা কস্টিপ আবার 1 2 3 4 5 6 ছয়টা কস্টিপ লাগাই নিলাম। তো এখন আমি আবার এই রংটা করতে শুরু করব। এই যে এই রংটা করে নেওয়ার পর আবার আমি কিছুক্ষণ থামবো যেন একটু শুকায় যায়। এই যে দেখেন গোলাপি রং, এটা হালকা হালকা কাঁচা আছে এখন। এখন আমি আরেকটা রং করব, কালো রং করব এবার। তো আমি আবারও কস্টিপ লাগাই নিই। একদম শুকায় গেছে কালোটাও। এবার আমি এটা তুলবো, যে কস্টিকগুলো লাগাইছি ওগুলো তুলবো। ওগুলো তুললেই তখন দেখতে পাবেন যে কত সুন্দর হয়। সবটা উঠে ফেলেছি, দেখেন তিন কালার কত সুন্দর হয়েছে, সাদা, হলুদ, গোলাপি, কালো, চার কালার হয়েছে। দেখেন কত সুন্দর লাগছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই
আপনারা নিজেদের জামা কাপড়ে করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।